নমস্কার। জীবনের দিশা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সেই মানুষ যার প্রেডিকশন মানি হচ্ছে ভবিষ্যৎবাণী, এম এ বিএড পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি ডক্টর সুদীপ শাস্ত্রী। এটা ঠিক, তিনি কিন্তু খুব সন্তর্পণে প্রেডিকশনটা করেন। যখন কথাগুলি বলেন তখন কিন্তু আপনারা মুগ্ধ হয়ে শোনেন যে এত শিক্ষিত কথাবার্তা কিভাবে তিনি বলছেন। শিক্ষাটা তার রয়েছে, জ্যোতিষশাস্ত্রের প্রতি তার দখল রয়েছে, তিনি জ্যোতিষটা জানেন, অধ্যয়ন করেন, গবেষণাও করেন। এবং তার একটা বিষয় দেখে আমার খুব ভালো লাগে, তিনি যখনই কোনো কথা বলেন তখনই কিন্তু ঈশ্বর প্রীতির একটা ভাব থাকে। মা দুর্গা সহায়, মা দুর্গাকে তিনি মানেন, বাবা শিবকে তিনি মানেন। জ্যোতিষশাস্ত্রের যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলেন যে জ্যোতিষশাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ বিচার আমি জানি, কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারটা কে করতে পারে সেটা কিন্তু একটু বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। এই বিচার বিশ্লেষণ করেন ডক্টর সুদীপ শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি এম এ বিএড ডক্টর সুদীপ শাস্ত্রী, যার প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী। আজকে আমরা তার কাছ থেকে অনেক কিছু জিনিস জানবোই, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ এই বিষয়গুলো তো জানবোই, কিন্তু এই যে সামনের শুভ যোগ শিবরাত্রি সেই নিয়েও কিন্তু জানবো। জ্যোতিষ আঙ্গিকে শিবরাত্রির ব্যাখ্যা তার কাছ থেকে শুনবো। গোল্ড মেডেলিস্ট পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি ডক্টর সুদীপ শাস্ত্রী, আসো তাকে প্রথম আমরা স্বাগত জানাই। স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। সুদীপ দা, আজকে কিন্তু আপনাকে খুব গ্ল্যামারাস লাগছে, খুব সুন্দর লাগছে, সত্যি বলছি, বাই হার্ট বলছি, খুব সুন্দর লাগছে আপনাকে। এবং আজকের এই অনুষ্ঠানও কিন্তু আপনার মতোই সুন্দর হবে। বলতে বলতে ফোন, আমি চাইবো প্রত্যেক দর্শক বন্ধু কারেক্ট ডেটা নিয়ে চলে আসুন, ফোন করুন, নিজের সমস্যার সমাধান করুন। দেখেনি ফোনে কে আছে। আচ্ছা, ওকে, হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন। হ্যালো, নমস্কার, সুজানজি। হ্যাঁ, আপনাকে নমস্কার। নাম? হ্যাঁ, অনুরাগ গোস্বামী। কি? অনুরাগ গোস্বামী। অনুরাগ গোস্বামী, হ্যাঁ। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? জন্মস্থান? বীরভূম। এটা আপনার ছেলে তো? আপনার ছেলে অনুরাগ গোস্বামী, 11/12/1994, রাত্রি 10:23, বীরভূম, ঠিক বললাম? দেখেন আমাদের অনুষ্ঠান জীবনের দিশা। কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো দিলাম, তাই লাগে। ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন তো আপনার? উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চার চরণে আপনার ছেলের জন্ম। ওকে, আচ্ছা, এখানে আপনার বলি আপনার ছেলে যে পড়াশুনো করেছে না, নানান কিন্তু বাধা বিঘ্নর মধ্যে দিয়ে কিন্তু ওর এডুকেশনটা করেছে, তাই না? বলুন স্যার। বলছি যে ও যে এডুকেশনটা করেছে সেটা নানান বাধা বিঘ্নর মধ্য দিয়ে করেছে, তাই তো? যে একদম স্মুথলি ওর এডুকেশনটা হয়েছে? আচ্ছা, ওকে, তো এখানে যে পায়ায় ও জন্মেছে দেখা যাচ্ছে, এখানে কিন্তু ওর নানান অবস্ট্রাকল দেখাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছেন? ওকে, এইবার আরেকটা যেটা বলছি শুনুন, আপনার ছেলের দেখবেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই চতুর্থর এডুকেশনটা খুব ভালো ছিল, পড়াশোনা কিন্তু খুব ভালো ছিল আপনার ছেলে, তাই তো? হ্যাঁ, ভীষণ ভালো। ওকে, খুব ভালো। এ দেখুন, এ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? না স্যার, ও তো আর্টস ইংলিশ নিয়ে পড়েছে। একে সায়েন্স দিয়ে যদি পড়াতেন খুব ভালো ছিল। ইঙ্গিত করছে ও, ইন্ডিকেট করছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমাকে অনেকে। এখানে যেটা হচ্ছে এখন বর্তমানে কি টিচিং প্রফেশনের দিকে কি চেষ্টা করছে? কিন্তু এর যেহেতু লং ট্যাপে চলে গেছে, যার ফলে দেখবেন একে এই জায়গাটা কিন্তু একটু মেহনত করতে হবে।
ওকে। আর যেটা আমি একে বলছি, দেখবেন এই যে দশমের যে জায়গাটা, কর্মের যে জায়গাটা আছে, এই জায়গাটাকে একটু রেকটিফাই করান, করলে কিন্তু দেখবেন এর টিচিং প্রফেশনের দিকে কিন্তু অগ্রসর হবে। বুঝলেন? এই জায়গাটাকে ঠিক করুন, তাহলে কিন্তু টিচিং প্রফেশনটা পেতে ওর খুব হেল্প হবে। ওকে, আপনি কলকাতায় আসেন? আপনি ফোন নাম্বার গুলো দেখতে পাচ্ছেন, 9674152610। আর একটা কথা আপনাকে বলি, আপনার কিন্তু ছেলে না মাথায় চোট পড়ার কিন্তু খুব জোক থাকবে, বুঝলেন? মুখ মাথা পেয়েছে কি? পেয়েছে? কোন চোট পেয়েছে? মুখ থেকে মাথা পর্যন্ত কিন্তু চোট পাওয়ার বিশাল যোগ আছে আপনার ছেলে। এই জায়গাটায় অবশ্যই ঠিক করে রেখে দেবেন। হ্যাঁ, হ্যালো, উনি বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু সাবধান হতে হবে। সাবধানে চেম্বারে আসুন, সামনাসামনি আলোচনা হবে। ওকে, ঠিক আছে, চেম্বারে আসুন আপনি। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। একটু বলে দিই, সেটা হচ্ছে রবিবার দিন হচ্ছে কাকদ্বীপ মহকুমা মার্কেটের দত্ত ইলেকট্রিকের দ্বিতলে, সোমবার হচ্ছে পাথর প্রতিমার জেটিঘাট বাজারে জিএস অর্নামেন্টের দ্বিতলে। রবিবার কাকদ্বীপ হলো, আর সোমবার হলো পাথর প্রতিমা জেটিঘাট বাজারে জিএস অর্নামেন্টের দ্বিতলে। আর মঙ্গলবার হাতিবাগান স্টার থিয়েটারের পাশে হাতিবাগানের চেম্বারে, ও কালীঘাটও রয়েছে, মঙ্গলবার কালীঘাটও রয়েছে। বুধবার আর শুক্রবার বাড়ুইপুর, বাড়ুইপুর হিমালয় সুইটসের উপরের চেম্বার, এবং বৃহস্পতিবার দমদম। আপনি যদি দিদি দেখে থাকেন মিসেস গোস্বামী, তাহলে আপনাকেও বলছি দমদমও কিন্তু বৃহস্পতিবার পাবেন। এছাড়া শনিবার ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার স্টেশন মোড়, শান্তি মেডিকেল হল, সকাল 10টা থেকে বিকেল 5টা, এবং শনিবারই কল্যাণপুরে দক্ষিণ রেলগেটের নিকটে সন্ধ্যে 6টা থেকে। প্রতিমাসে বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর তো রয়েছেই। 9674152610 এবং 7686968527। ডায়মন্ড হারবার বাড়িপুর চেম্বারের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে ভিজিটের উপর, যাই হোক সেটা কিন্তু বুকিং নাম্বারে জেনে নেবেন। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি স্পন্দন গায়েন বলছি, ডানকুনি থেকে। স্পন্দন গায়েন? হ্যাঁ, ডানকুনি থেকে। ডানকুনি কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ স্পন্দন বাবু? 16/12/1978। 16/12/1978 সকালবেলা 9:16। সকাল 9:16। কোথায়? আপনার জন্ম বার ছিল তো স্যাটারডে, তাই তো দাদা? ওকে, এখানে আপনার মকর লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের চার চরণে আপনার জন্ম। ওকে, আচ্ছা, দেখবেন জীবনে আপনার যে কোনো কাজ দেখবেন এক চান্সে আপনি করে উঠতে পারেননি, তাই না? ঠিক আছে, তো যে কোনো কাজ এখানে দেখাচ্ছে, এখানে আর একটা জিনিস দেখাচ্ছে দাদা, আপনার এ মানে পেটের একটু গ্যাস অম্বলের টেন্ডেন্সি আছে দাদা? গ্যাস অম্বল? এই জায়গাটা একটু থাকবে দেখবেন, এখানে আপনার একটু কেন বলতো বৃহস্পতি এখানে আপনার বক্রি হয়ে আছে, কি হচ্ছে বুঝলেন? তো এটা থাকলে কি বলতো, এটা পেটের গ্যাস অম্বলের টেন্ডেন্সি থাকবে, লিভার জনিত সমস্যা কিন্তু এখানে যোগ দেখায়, কি হচ্ছে বুঝলেন? বাড়ি বা গাড়ি হতে কিন্তু বাধা হচ্ছে, তাই না? হ্যালো, হচ্ছে কি হচ্ছে না? এই মুহূর্তে বড় বাড়ি আছে, ঠিক আছে, তো এখানে যে দেখবেন আপনার চতুর্থ আর অষ্টম ফার্দার যেটা দেখাচ্ছে দেখবেন, এটা এই যে যোগটা আছে দেখবেন 2020 সাল। হ্যালো, 2020 সাল, 2020 সালে কিন্তু আপনার বাবার বাড়ি হওয়ার বা গাড়ি হওয়ার নতুন যোগ রয়েছে কিন্তু, বুঝেছেন? ওকে, বাদ বাকি কথা দমদম, আপনার ডানকুনি থেকে দমদম চেম্বার কাছে হবে, একদম কাছে, তাই না? বৃহস্পতিবার দমদম চেম্বার চলে আসুন, ফোন নাম্বার বলতে হবে না? চলে যাবো, দেখা যাচ্ছে তো, লিখে নিন, লিখে নিয়ে চলে আসুন বৃহস্পতিবার দমদম চেম্বারে। আরো বাড়ি গাড়ি করার যে ইচ্ছা রয়েছে সেটা বাড়বে চেম্বারে অবশ্যই, এখানে 2020 সালে আবার নতুন বাড়ি বা গাড়ি হওয়ার কিন্তু যোগ খুব রয়েছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব আপনি,
আপনার প্রেডিকশন মানে কিন্তু ভবিষ্যৎবাণী, এটা কিন্তু সকলে বলে, এটা আমার কথা না, আপনি আমাকে বলতে পারবেন না, এটা দর্শকরা বলছে যে ডক্টর সুদীপ শাস্ত্রীর যে প্রেডিকশন সেটা কিন্তু ভবিষ্যৎবাণী। এই যে প্রত্যেকেই জানতে চাইছেন যে মাঙ্গলিক দোষ, শনি সাড়েসাথী, এই বিষয়গুলোরই আপনার কাছ থেকে, পাশাপাশি একটা ডিমান্ড রয়েছে শিবরাত্রি নিয়ে, সেটাও কিন্তু আপনার কাছ থেকে আজকে আমরা শুনবো, প্লিজ। তো শিবরাত্রির দিন স্পেশাল যেটা আপনারা করবেন, যে শিবরাত্রি দেখবেন যারা মেনলি দেখবেন সবাই করেন এখানে, কিন্তু পুরুষ শক্তির যে দুটো মানে উপোস আছে আমাদের, যেটা বার আছে, সেটা হচ্ছে এক হচ্ছে শিবরাত্রি আর দুই হচ্ছে আপনাদের জন্মাষ্টমী। আমাদের তো শিবরাত্রি নারী পুরুষ সর্ববিশেষে কিন্তু শিবরাত্রি উপোস করলে যথেষ্ট ভালো ফল কিন্তু পাওয়া যাবে, বিশেষ করে যাদের কালসর্প যোগ আছে, বুঝলেন, যাদের কালসর্প যোগ আছে তারা অবশ্যই অবশ্যই আপনারা শিবরাত্রির ব্রত কিন্তু পালন করবেন। ওকে, তো এই দিন যা একদম নিরা মানে সদাচারে দেখবেন উপোস পালন করে যদি শিবরাত্রির ব্রত আপনারা করতে পারেন, তো কালসর্প দোষের যে ব্যাড এফেক্ট আপনাদের আছে সেটা কিন্তু অনেকাংশে কিন্তু কমবে, কালসর্প যোগের প্রতিকার, ঠিক আছে, হয়ে গেল কিন্তু প্রতিকার। ডক্টর সুদীপ শাস্ত্রী কথা প্রসঙ্গে কিন্তু প্রতিকার দিয়ে দেন, আর কেউ পারে না সেটা। দেখিনি কে রয়েছেন, হ্যালো নমস্কার বলুন, কে বলছেন? হ্যালো নমস্কার, নাম এবার নাম বলতে হবে। নমস্কার, নমস্কার নিয়েছি, নাম বলুন। সোদপুর থেকে বলছি। হ্যাঁ, কি নাম আপনার? আমার ছেলের জন্য, ছেলের নামটা একটু বলুন। জয় ব্যানার্জি। জয় ব্যানার্জি, ডেট অফ বার্থ বলুন। 27/11/93। 27/11/1993। এবারে বলুন জন্ম সময়। 10:36 কোথায় জন্মেছে জয় ব্যানার্জি? কলকাতা। 10:37 কলকাতা। সোদপুর থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। আমাদের অনুষ্ঠান দেখেন মাসিমা? হ্যাঁ হ্যাঁ দেখি। কেমন লাগে? ভালো লাগে। এবং 7686985725। এখন যা শুনবেন শুনবেন, চেম্বারে এসে কিন্তু পুরো ডিটেইলসটা শুনে নেবেন। ওকে প্লিজ, আপনার এখানে দেখবেন ছেলের, দেখবেন পড়াশোনার যে সাইজ নিয়ে পড়েছে আপনার ছেলে? এটা সাইজ নিয়ে পড়ার ছক দেখাচ্ছে দেখবেন। এখানে দেখবেন ক্যারিয়ারটাও খুব ভালো এখানে, কিন্তু একই বর্তমানে কি করছে বলুন আপনি? কিছু করছে না, কিন্তু এ দেখবেন চেষ্টা করতে বলুন, এ কিন্তু চাকরি পাওয়ার খুব ভালো যোগ আছে, কিন্তু এটা কি একটা যেমন যোগ ভালো আছে, একটা দেখাচ্ছে দেখবেন চাকরি গুলো পাওয়ার মানে মুখে এসে কিন্তু কেটে যাবে। হচ্ছে কিছু? হয়েছে না, কিছু হয়নি চাকরি, না না চাকরির চেষ্টা করেছে একদম হওয়া থেকে কেটে গেছে, এরকম হয়েছে না? এরকম হয়নি, কিন্তু এই জায়গাটা দেখবেন। আচ্ছা আরেকটা কথা বলুন আপনার, যে এর কোনো বদনাম এসেছে কি জীবনে কোনো, দেখবেন কোনো বন্ধু বান্ধব ঘটিত বা কোনো কিছু দেখে দেখবেন বদনাম? না না, এইটা দিকটা কিন্তু, সেটা কি আপনার সঙ্গে শেয়ার করবেন? না, এটা এমন কিছু ঘটনা ঘটেছে হয়তো আপনার সঙ্গে শেয়ার করেনি, এটা খুব ভালো করে মানে মানে কেয়ার নিতে বলবেন আপনার ছেলেকে, যে রবি রাহু কিন্তু একটা জায়গায় একাদশে হয়ে আছে, দেখবেন যে কাজ ও করবে না তার বদনামের ভাগ কিন্তু ওর এসে গায়ে পড়বে, কেউ কি বুঝতে পারছেন? খুব এই জায়গাটা খুব কেয়ার থাকতে বলবেন, কেউ কি বুঝতে পারছেন? ওকে, আর দেখবেন একে দেখবেন সরকারি চাকরির যোগ খুব ভালো আছে, কেউ কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গাটা চেষ্টা করতে বলুন একে, কিন্তু এই যে 2019 সাল চলছে না, এই 2019 সালের মধ্যে কিন্তু চাকরি পাওয়ার একটা ভালো যোগ চলছে ওর কিন্তু। বৃহস্পতিবার দমদম। কোন দিকে হবে? বৃহস্পতিবার দমদম, আমি কি বলছি সেটা শুনুন মাসিমা, বৃহস্পতিবার দমদম চেম্বারে চলে আসুন, জয় ব্যানার্জির লাইফের যে অবস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলো কেটে যাবে চেম্বারে এলে, বৃহস্পতিবার দমদম। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন বৃহস্পতিবার দমদম। এই 2019 সালে কিন্তু খুব ভালো চাকরি পাওয়ার খুব যোগ রয়েছে, ঠিক আছে? তো এখানে কেন বন্ধু, এরা দশম পদের উপর দিয়ে বৃহস্পতি এখন ট্রানজিটে পাশ হচ্ছে, তাহলে এই 2019 সাল মার্চের মিডল অফ মার্চ যদি এই সময়টা যদি কাজে লাগাতে পারে তো জীবনে কিন্তু খুব ভালো সাকসেস পাবে এই সময়টা। ওকে, এই জন্য না এই মানুষকে না আগে থেকে অ্যালার্ট হতে হয়, আগে থেকে কিন্তু প্রিকশন নিতে হয়, না হলে কিন্তু ওই হওয়া, আপনি যেটা বলছেন হওয়া কাজ উনি হয়তো বুঝতে পারছেন না জয় ব্যানার্জির মানে, এখানে সুযোগ এসেছিল হয়তো ওনার ছেলে দেখবেন হওয়া অনেক কাজ দেখবেন মুখের ধারে এসে কিন্তু বেঁধে যাচ্ছে। হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার রয়েছে দেখাচ্ছে এখানে, আর আপনার প্রেডিকশন মানেই ভবিষ্যৎ। ওকে, হ্যালো নমস্কার বলুন, কে বলছেন? নাম? হ্যালো, নাম বলুন। হ্যাঁ দিব্যেন্দু সাঁতরা। দিব্যেন্দু,
ছেলের নাম হ্যাঁ দিব্যেন্দু সাঁতরা। দিব্যেন্দু সাঁতরা, আচ্ছা কোথা থেকে বলছেন আপনি? সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে বলছেন, আচ্ছা বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 11/1/2009। 11/1? হ্যাঁ 11/1/2009। হ্যাঁ জন্ম সময় বলুন। ভোর তিনটে। কোথায় জন্মেছে? ওই সিঙ্গুরেই। সিঙ্গুরেই হসপিটালে। আচ্ছা সিঙ্গুর হসপিটালে জন্মেছে। আমি একবার মিলিয়ে নেব। 11/1/2009 ভোর তিনটে তো? হ্যাঁ। সিঙ্গুর জন্মস্থান, সিঙ্গুর হসপিটাল বলেছেন আপনি, তাই তো? হ্যাঁ। দিব্যেন্দু সাঁতরা, যা উনি কথা বলবে সেটা রেসপন্স করবেন, হ্যাঁ জোরে। আচ্ছা স্যার, আপনার ছেলে জন্মবার ছিল রবিবার তো? হ্যাঁ রবিবার। আচ্ছা এখানে বৃশ্চিক লগ্ন মিথুন রাশি, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন? হ্যাঁ বৃশ্চিক লগ্ন। আচ্ছা জানেন এটা? বৃশ্চিক লগ্ন আর মিথুন রাশি, ঠিক আছে? পুনর্বসু নক্ষত্রের এক চরণে আপনার ছেলের জন্ম, ওকে? আপনার ছেলে হওয়ার পরে আস্তে আস্তে আপনাদের ডেভেলপমেন্ট একটু হয়েছে, তাই না? ওকে, তো এই যে যোগটা দেখাচ্ছে এখানে খুব ভালো যোগ। তো এখানে যেটা প্রশ্ন হচ্ছে আপনার এখানে শুনি, আচ্ছা আপনার ছেলে দেখবেন একটা সমস্যা, দেখবেন চোখ আর চুল আর দাঁত এই তিনটে নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন। ওর কি কোনো চোখের সমস্যা হচ্ছে? হ্যাঁ চোখ দাঁত আর চুল এই তিনটের কিন্তু ওর সমস্যা আসবে। তার মানে চোখে কি কোনো সমস্যা এসেছে এখন? চোখের সমস্যা তেমন কিছু বুঝতে পারছি না। চশমা আছে? চশমা আছে? চশমা নেই। হ্যাঁ দেখেন এই যে তিনটে জিনিস, চোখ চুল আর দাঁত এই তিনটে জিনিস খুব থেকে একটু সাবধানে থাকতে বলবেন, এই তিনটে জিনিসের প্রবলেম আসছে সামনের দিনে, ঠিক আছে? এখানে যেটা আছে যে চঞ্চলতা দেখবেন এই দুই, আর এই বছর দেখবেন পরীক্ষার ও কি করছে এখন বলুন। এখানে একটা টিপস আমি ওকে ছোট করে দিচ্ছি, দেখবেন এখানে যে ও পড়াশোনাটা করছে না, ওকে আপনি বিছানায় বসে পড়াবেন না, কি হচ্ছে বুঝতে পারছেন? বিছানায় বসে পড়াবো না? না ওকে দেখবেন বিছানায় বসেই পড়ান, তাই না? কেন ও চতুর্থ ভাবটা যে রিলেট করেছে এখানে বিছানায় বসেই দেখাচ্ছে, কিন্তু একে আপনি এক কাজ করবেন চেয়ার টেবিলে বসে আর পূর্ব দিক ফিরে পড়াবেন, কি হয়েছে বুঝতে পারছেন? পূর্ব দিকে মুখ করে, তাহলে এই চঞ্চলতাটা দেখবেন অনেকাংশে কেটে যাবে, ওকে? আপনি চেয়ার টেবিলে বসে পড়ান, দেখবেন এই চঞ্চলতাটা কমে যাবে, চঞ্চলতাটা যদি যখনই কমবে দেখবেন ও মিথ্যে কথাটা বলা কমবে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছেন? ও এখন থেকেই দেখবেন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। হ্যালো, এখন থেকে দেখবেন ও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে না, ঠিক আছে? এইটাই, কিন্তু যত বড় হবে দেখবেন এর মধ্যে কিন্তু অনেক ভালো গুণও আছে, আস্তে আস্তে কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো হবে। আমি যে টিপসটা বললাম, হ্যাঁ সেটাই বলছি আপনাকে, যে টিপসটা বললাম এটা করুন। এই বলছেন চঞ্চল, আবার বলছেন শান্ত, এখানে দেখাচ্ছে আপনার ছেলে চঞ্চল, আপনি শান্ত বলছেন কি করে? চঞ্চল মানে ভিতর থেকে চঞ্চল, বাইরের লোক ভিতর থেকে চঞ্চল, বাইরের থেকে ব্যাপার। আপনাকে তো বলছি আপনি নিজে আগে ঠিক হন, তারপর ছেলেকে ঠিক করুন। এখানে আপনার ছেলে দেখাচ্ছে যেটা আমি যে টিপসটা বললাম এটা করুন, করলে দেখবেন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, ভিতরেও শান্ত হবে বাইরেটাও শান্ত হবে, ঠিক আছে? আপনি ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করুন, চেম্বারে আসুন, ঠিক আছে? আচ্ছা দাদা কোথায় কোথায় বসেন বলবো আরেকবার, ঠিক আছে বলছি, আপনি 9674152610768698 5725 নাম্বারটি দেখতে পেয়েছেন? এবার আমি অ্যাড্রেসগুলো বলছি শুনে নিন। চেম্বার রবিবার কাকদ্বীপ মহকুমা মার্কেটে দত্ত ইলেকট্রিকের দ্বিতলে, সোমবার পাথর প্রতিমা জেটিঘাট বাজারে জিএস অর্নামেন্টের দ্বিতলে, এবং মঙ্গলবার স্টার থিয়েটারের পাশে হাতিবাগান চেম্বার আছে সেখানে, ও কালীঘাটেও চেম্বার আছে সেখানে, মঙ্গলবার দু জায়গায়, এবং বুধবার আর শুক্রবার বাড়িপুর হিমালয় সুইটসের উপরে চেম্বার, বাড়িপুরে একদম স্টেশনের কাছে হিমালয় সুইটস, তার উপরে চেম্বার রয়েছে ওনার, এবং বৃহস্পতিবার দমদমে, কোথায় সেটা ফোনে জেনে নেবেন, এবং শনিবার দিন ডায়মন্ড হারবার স্টেশন মোড় শান্তি মেডিকেল হল সকাল 10টা থেকে বিকেল 5টা, এবং শনিবারই কল্যাণপুরে দক্ষিণ রেলগেটের নিকটে সন্ধ্যে 6টা থেকে, এছাড়া প্রতি মাসে বর্ধমান কৃষ্ণনগর বহরমপুর। 9674152610 এবং 7686 9857 25
শনিবার দিন ডায়মন্ড হারবার ও বাড়িপুর চেম্বারের জন্য বিশেষ ছাড় রয়েছে। শনিবার, বুধ, শুক্র বাড়িপুর চেম্বার এবং শনিবার ডায়মন্ড হারবার চেম্বার, ভিজিটের উপর বিশেষ ছাড় রয়েছে। আর একটা কথা বলি, আমাদের অনুষ্ঠান হচ্ছে বুধবার দিন 3:50 এবং শুক্রবার 8:50। এই দুটো দিন কিন্তু মিস করবেন না, কারণ আপনার লাইফের যে ভবিষ্যৎবাণী সেটা একমাত্র বলবেন ডক্টর সুদীপ শাস্ত্রী। আচ্ছা, একটু শিবরাত্রি নিয়ে যদি একটু শেষের সময় বলি। যেটা বললেন আমি একদম বলছি যে শিবরাত্রির পুজো যদি যে 9টা জিনিস আমি বলছি সেই 9টা জিনিস দিয়ে যদি আপনারা শিবরাত্রির দিন শিবজিকে পুজো করেন তাহলে যে শিবরাত্রির যে 4টে প্রহরের যে পুজো না সেই পুজোটা পুরো সম্পূর্ণ আর আপনি তার ফল পাবেন। তো সেই 9টা জিনিস আপনারা একটু লিখে নিন শিবরাত্রির দিন, এই 9টা জিনিস শিবলিঙ্গে অবশ্যই দেবেন, যা কিছু দিয়ে পুজো করবেন করবেন অবশ্যই এই 9টা জিনিস অবশ্যই দেবেন। আর একটা সবসময় মাথায় রাখবেন শিবজিকে কোনো আপনার সুগন্ধ ফুল দিয়ে পুজো করবেন না। হ্যাঁ, শিবজিকে কোনো সুগন্ধি ফুল দেবেন না, বেলপাতা দিয়ে অবশ্যই পুজো দেবেন, সঙ্গে এই 9টা জিনিস অবশ্যই দেবেন। সেটা হচ্ছে দেখবেন গঙ্গা জল, হ্যাঁ, একটা ঘটিতে দেখবেন গঙ্গা জল নেবেন, তাতে দুধ নেবেন, ঠিক আছে, তাতে দই দেবেন, তাতে একটু মধু দেবেন, একটু কুশ দেবেন, হ্যাঁ, তারপর দেখবেন একটু সাদা মানে চন্দন দেবেন, আতপ চাল দেবেন, ঠিক আছে, এবং কুল, এই 9টা জিনিস কিন্তু আপনারা শিবজিকে দিয়ে অভিষেকটা অবশ্যই করাবেন। আর একবার বলছি, আপনারা দেখবেন গঙ্গা জল দেবেন, দুধ দেবেন, দই দেবেন, মধু দেবেন, কুশ দেবেন, সাদা মানে আপনার সর্ষে দেবেন, আতপ চাল দেবেন, আর সাদা চন্দন আর কুল, এই 9টা জিনিস কিন্তু আপনারা শিবলিঙ্গকে দিয়ে শিবজিকে আপনারা অবশ্যই পুজো করুন। তাহলে শিবরাত্রির যে 4 প্রহরের পুজোর যে সম্পূর্ণ যে এটা আপনার ফিডব্যাকটা সেটা অবশ্যই তার শিবজির পুরো আশীর্বাদটা আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে যাদের কালসর্প যোগ আছে তারা যদি এইভাবে যদি পুজোটা করতে পারেন তাহলে কিন্তু এরা বিশাল একটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। ওকে, তো এই হচ্ছে শিবরাত্রির যে পুজোর এই যে 9টা জিনিস দিয়ে যদি পুজো দেওয়া যায় তো এইগুলো দেখাচ্ছে যে খুব সিম্পল জিনিস, খুব ছোট ছোট, কারণ এইগুলো দিয়েই দেখবেন অনেক পুজো আছে, কিন্তু এই গুরুত্ব শিব মানে শিবরাত্রির দিন যদি এই 9টা জিনিস দিয়ে যদি পুজো করা যায় এর গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই যে কুশের কথা বললেন, এই যে সাদা সর্ষের কথা বললেন, গঙ্গা জল, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা গুরুত্ব আছে এবং আপনি কিন্তু বলতে দ্বিধা নেই এইগুলো বিষয়ে কিন্তু গবেষণা রয়েছে ডক্টর সুদীপ শাস্ত্রীর এই বিষয়গুলো। যে এই যে আজকে একটা টিপস দিলেন সেই টিপসটা নিয়ে কিন্তু উনি দীর্ঘদিন ধরে ভেবেছেন, গবেষণা করেছেন, অ্যাপ্লাই করেছেন এবং সেটাতে সাকসেস পেয়েছেন, তারপরে কিন্তু মিডিয়াতে বলছেন, এখানেই কিন্তু ওনার বৈপরীত্য, ওখানেই কিন্তু ওনার বিশেষত্ব। ভালো লাগে কিন্তু আপনার এই যে রিসার্চ ওয়ার্কটা, অধ্যবসায়টা খুব ভালো লাগে। আপনি অনেক গভীর রাত্রি পর্যন্ত কিন্তু জ্যোতিষশাস্ত্রে নিমজ্জিত রাখেন নিজেকে, অধ্যয়ন করেন। হ্যাঁ, এটা কেন বলতো, এই যে টিপসটা আমি আপনাদের দিলাম এটা যদি আমি ঠিকঠাক করে অ্যাপ্লাই করে পরীক্ষিত না হয়, যদি আপনাকে দিলাম আপনারা যদি এটা করলেন কিন্তু এর কোনো কিন্তু উপায় মানে ভালো ফিডব্যাকটা কিন্তু আপনারা পাবেন না। সেটাই তো, এই জন্যে যে আমি যেটা বললাম এটা নিয়ম নিষ্ঠা মেনে অবশ্যই করুন, এর অবশ্যই সুফল পাবেন, ঠিক আছে, সবাই তো পাবেন, বিশেষ করে যাদের কালসর্প যোগ আছে। আমি বারবার রিপিট করছি, কেন কালসর্প যোগ যাদের আছে শিবরাত্রি শিবকে সবসময় তাদের আরাধনা করতে হবে, শিব পুজো করার পরেই তারপর তারা যে দেব দেবী প্রিয় সেই দেবীর পুজো করলে তারা কিন্তু জীবনে অনেক ভালো ফল পাবে, ঠিক আছে, অবশ্যই, কেন কালসর্প দোষ থাকলে দেখবেন অনেকের অনেক ভালো যোগ থাকা সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু কাল একটা কালসর্প যোগ কিন্তু মানুষের জীবনটাকে অনেক দুর্বিষহ করে দেবে। আবার এই কালসর্প যোগ আবার দেখবেন সবসময় যে নেগেটিভ রেজাল্ট দেবে না সেটা না, এই কালসর্প যোগ আবার অনেকে কিন্তু বিশাল ধনী জায়গায় পৌঁছে দেয়। হ্যাঁ, এইবার জানতে হবে যে কোন কালসর্প দোষ আপনার মানে হয়ে আছে ছকে, যে সব কালসর্প যোগ যে আপনার ভীতি কোনোদিন না, 12টা যে কালসর্প যোগ আছে আমাদের কোন একদিন এপিসোডে আমি আলোচনা করব, তো তার মধ্যে দেখবেন যে কিছু কিছু কালসর্প যোগ মানুষের জীবনে কিন্তু আশীর্বাদ, অবশ্যই, ওকে, অবশ্যই। তো যাদের দেখবেন কালসর্প যোগ আছে বা ভালো আছে বা খারাপই আছে সবাই নির্বিশেষে কিন্তু শিবরাত্রির দিন অবশ্যই শিবজিকে পুজো করুন, আর আমি যে টোটকাটা বললাম সেটা দিয়েই অবশ্য করুন, তাহলে কিন্তু এর বিশাল কিন্তু একটা ভালো এফেক্ট পাবেন। এই যে ফিডব্যাকের কথা বললেন ডক্টর সুদীপ শাস্ত্রী, বিশাল বড় একটা ফিডব্যাক পাবেন, সত্যিই তাই। আপনারা যারা ওনার কথা শুনে চলেন, উনি যখন যেভাবে বলেন, ওনার চেম্বারে যখন আপনারা বসেন কিন্তু যেভাবে উনি বলেন, যে প্রসেসে বলেন সেটা যদি আপনারা মানেন তাহলে কিন্তু একটা ফিডব্যাক আছে। এমনও অনেক ঘটনা ঘটেছে, ভিজিট দিয়েছেন তারপরেও বলছেন যে রেমেডিটা আপনি বলছেন স্যার সেটা হয়তো আমি পারবো না, টিপসের মাধ্যমে তার জীবনে কিন্তু আজকে অনেক সুরাহা হয়েছে, এটাই আপনার বিশেষত্ব। আজকের মতো জীবনের দিশা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী দিন আগামী অনুষ্ঠানে, ততক্ষণে নমস্কার, নমস্কার।